মিষ্টি মিডিয়া হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। মিষ্টি মিডিয়া বাউল গানের চ্যানেল। প্রভু বলো, আমার বড় ছাদ জেগেছে, আমি যে আপনার সাথে ওই কৈলাস নগরে ধর্ম কাজে যাব। না পার্বতী, আমি তোমাকে কখনো ওই ধর্ম অপছাদ করতে নাই মানুষতে, আমি সে প্রকার ধর্ম অপছাদ করতে যাব না। কেন প্রভু, কেন আমাকে সঙ্গে নেওয়া যাবে না প্রভু? শোনো পার্বতী, নারী মানুষের ধর্ম কোন জায়গায় তা তুমি জানো? ওই ভগবানের ঘরে তুমি প্রার্থনা করবে, মায়ের মন্দিরে বসে বসে তুমি মায়ের কাছে প্রার্থনা করবে। আপনি যাই বলেন না কেন প্রভু, আমি যে আপনার সঙ্গে যাব। বড্ড তুমি কথা বলছ পার্বতী, দেখ তুমি যখন আমার সাথে যেতে চাও তাহলে গঙ্গার জলে তুমি চান করে এসে আমার পুষ্পরতে স্বর হবে, আমি নিয়ে যাব ওই পদ্মপুর শহরে। ঠিক আছে প্রভু, আমি ওই গঙ্গার জলে চান করি আপনার জন্য একটি পুষ্পরথ সাজিয়ে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে তুমি যাত্রা শুরু করে দাও। এই তো, এই তো প্রভু, আমি যে আপনার জন্য পুষ্পরথ সাজিয়ে নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো। তাই চলুন প্রভু, তাই চলুন। ওহো কি এখন আমাদের আশ্রমে আমরা চলে যাই। তাই চলুন প্রভু, তাই চলো, তাই চলো। Thank you.
হচ্ছে খেলো Thank you.
প্রতিদিন আসি আমি কৈলাস নগর ধর্ম প্রচার করতে, কোনো আলো বাতাস দেখতে পাই না, ওই কিসের আলো? ওই আলো না দেখে শিব ঠাকুর কখনো থরে ফিরে যাবে না। এক ডাকে দুই ডাক ওরে তিন ডাকের কালে যদি জবাব না দাও। পিতা আমি কেমন করে তোমার পিতা হলাম, এই কথাগুলো আমি তোমার কাছ থেকে শুনতে চাই। আপনি যখন কৈলাস নগরের দিকে যাত্রা করেন তখন আপনার মাতা হতে মনে ছুটি পড়ে ওই কমল বনে। তারপর 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 সে মনেখানা পাখি আর পাখিনী খেয়ে ফেলে। তারপর কি হয়েছে? কিন্তু তারা ধরে রাখতে পারেনি। আরে তারপর কি হয়েছে? তারপর সেই মনেখানা ফেলে দেয় একটি পদ্ম পাতার ওপর। আর সেখান থেকেই যে আমার জন্ম হয়েছে পিতা। আপনি আপনি একবার আমার লালাটার দিকে চেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন সত্যি সত্যি আমি আপনার মেয়ে। সুন্দরী সমলা নারী, তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস? আমি শিব ঠাকুর মহাদেব, আমি তার পিতা কেমন করে হলাম? তুই যদি সত্য কথা না বলিস আমি তোকে কখনো কখনো দেখাবি। বাবা আপনি যদি বিশ্বাস না করেন, আপনি তো অন্তরে জানেন, আপনি একবার ধ্যান করে দেখুন তাহলে বুঝতে পারবেন সত্যি সত্যি আমি আপনার মেয়ে। ঠিক আছে, তুমি ওখানে আসন করে বসবে, আমি তোমাকে দেখব। তুমি যদি আমার গুরু জাতা সন্তান হয়ে থাকো, আমার একমাত্র মেয়ে ছিল চন্দ্রপতি, সে ধূপিত কাজ করে খাচ্ছে, তোকে আমি লালন পালন করে দিয়ে দেব। একই এই তো এই তো মনে পড়ে গেছে মা, তুই আমার উরুজাতা সন্তান, কারণ তোর চোখের দিকে আমি দেখে পেয়েছি তুই আমার উরুজাতা সন্তান। তুই আমার সাথে চল মা। ঠিক আছে পিতা, তাহলে চলুন আমি আপনার সঙ্গে যাব। তাই চলো মা। তবে তাই চলুন পিতা।